মনীষ শুক্লা খুনের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে নজনের নামে এফআইআর করা হয়, যার মধ্যে প্রথম সারিতে রয়েছেন টিটাগড় পৌরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরী এবং ব্যারাকপুর প্রশাসক উত্তম দাস। সেই খুনের ঘটনা তদন্তে নেমে আজ সকাল 10টা নাগাদ উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীর উভয়কেই অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সেখান থেকে ফিরে সাংবাদিকদের কি জানালেন, দেখুন সেই রিপোর্ট। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন, আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। এসে ব্যাপারটা হয়েছে আমাদের একটা রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে। মনীষ শুক্লা মার্ডার হয়েছে, সেখানে আমাদের দুই চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং আমার দুজনের নাম এফআইআরে দেওয়া হয়েছে। গতকালকে আমাদেরকে জানানো হয়েছে, আজকে এসপি অফিসে দেখে এখন কি ব্যাপারে দেখেছে না দেখেছে কি জিজ্ঞেস করতে জানি না। অবশ্যই রাজনৈতিক ষড়যন্ত্র, আমরা সবসময় বলছি বা বলবো একই কথা যে প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা এবং আমাদের সাহায্য চাইবে আমরা সেটা আমরা করবো। ১০০% যে অপরাধী যে যারা খুন করেছে তাদেরকে ধরা হোক, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা সবসময় চাই। একটা রাজনৈতিক ষড়যন্ত্র, আমরাও প্রশাসনকে বলেছি আমাদের তরফ থেকে আমাদের যা সহযোগিতা করার এই তদন্তে আমরা সহযোগিতা করব এবং প্রকৃত অপরাধী আমরা আশা করি সিআইডি তদন্ত চলছে, সিআইডির উপর আমাদের পূর্ণ আস্থা আছে, আসল অপরাধী নিশ্চয়ই ধরা পড়বে। ওরা যে সিবিআই তদন্তের দাবি করছে সেটা কি বলবেন? যে ওরা দাবি করতে পারে সিবিআই দিতে পারে, সিবিআই দিলে সিবিআই মোকাবেলা করবো আমরা। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।